ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. बच्चे के लिए भाई ये साइकिल चलाते ना भाई এরকম সাইকেল না চালানোটাই উচিত মহিলাদের জন্য, কারণ মহিলারা সাইকেল চালালে চাই সাধারণ সাইকেল অথবা মোটর সাইকেল, মহিলা মহিলা হিসেবে তাদের অঙ্গভঙ্গি প্রকাশ পায়। যদিও কথিত স্বাধীনতাবাদী লোকজনের কাছে এটা পছন্দনীয়, কিন্তু ইসলাম প্রিয় যারা তাদের কাছে এরকম পছন্দনীয় হবে না, অপছন্দনীয়। হ্যাঁ, যদি এরকম হয় শুধু মহিলা মহিলা আলাদা ব্যবস্থাপনা, ওখানে তারা বিনোদনমূলক কিছু করে, খেলাধুলা করে, সেটা তো সে তাতে অসুবিধা নেই। কিন্তু আপনি খোলামেলা এরকম বেরিয়ে গেলেন আর এরকম করবেন, হয়তো তারা বলবে এটা এটা ঠিকই আছে। কারণ কেউ কেউ আছে সরাসরি হয়তো আপনি বোরকা পড়লেন ওইটারই তারা বিরোধিতা করে, আর কেউ কেউ বলে বোরকা পড়ো এইসব করুক খোলামেলা, আল্লাহ মাফ করুক, এইসব থেকে দূরে থাকা উচিত। মহিলা যদি মহিলাদের নিজেদের প্যান্ডেলের ভিতরে থাকে তাহলে অসুবিধা নেই, আমরা বলবো না ওরা করে ওরা করে, কারণ ওরা আমাদের আদর্শ না। সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুন্না, আল্লাহু আকবার, তারা ওই উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না। পূর্বে তো মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম বাথরুমের ব্যবস্থা ছিল না, বাইরে যেতেন তারা কিরকম ওই অন্ধকার থাকতে, রাত্রে তাদের এটা ছিল যখন পেশাব পায়খানার প্রয়োজন হয় ওই অবস্থা যান যেন কেউ না দেখে। ফজরের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়তেন অন্ধকার থাকতে, মহিলারা ফর্সা হওয়ার আগেই ঘরে চলে আসতেন। তাই মহিলা যত গোপনে থাকবে ততই ভালো, যত গোপনে থাকবে ততই ভালো। আর যে যত বেশি আল্লাহওয়ালা অথবা আল্লাহ ওয়ালি নারী, যত বেশি আল্লাহর প্রিয়া হতে, মানে যেসব নারীরা আল্লাহর কাছে প্রিয়া হওয়ার চেষ্টা করবে তারা অবশ্যই সেসব দিকে অবশ্যই লক্ষ্য রাখবে। কোনো কোনোটা আছে হয়তো জায়েজ, কোনো কোনোটা আছে কোনো কোনো কাজ হয়তো জায়েজ, কিন্তু জায়েজ হলেও এখানে যদি অন্য কোনো নাফরমানদের কোনো সুযোগ তাদের পক্ষে, নাফরমানির পক্ষে কোনো সুযোগ সুবিধা থাকে হয়তো একটা কিছু বের করার মতো, তাহলে এরকম জায়েজ কাজ করা উচিত না, বরং কখনো কখনো বিশেষ কারণে জায়েজ না জায়েজ হতে পারে। আপনি যদি দেখেন আমি ওখানে গেলে ওখানকার লোকজন সব অসৎ, তো আমি ওখানে গেলে আমি তো নিজেকে বাঁচাই, কিন্তু যদি ওখানে যাই তাহলে আমি অসৎ কাজে লিপ্ত হয়ে যেতে পারি। যেমন মদ্যপান যারা করে ওদের ওখানে গেলে ওরা আস্তে আস্তে করে আমিও মদ্যপান করতে পারি, তো আপনি ধারে কাছেই যাবেন না, ও তো যাবেন না ধারে কাছেই। রব্বুল আলমিন বলেছেন না, আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনহুমা মুশতাবিহাত, বলছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, শুনো প্রত্যেক রাজা বাদশাহের সংরক্ষিত স্থান রয়েছে,
সংরক্ষিত স্থান, আর ওই আল্লাহর সংরক্ষিত স্থান হচ্ছে কি হারাম, ওগুলোতে মানুষ ঢুকবে না, বরং আশপাশেও যাবে না। কারণ আশপাশে গেলে আপনি ওখানে পড়ে যেতে পারেন। তাই আমাদের জন্য শুধু বস দেখবো না, এটা তো নাজায়েজ না এটা, কারণ আপনার কারণে যারা অসৎ ওদের চুকে আপনি নিজেও পড়তে পারেন, আর অসৎ লোক হয়তো আপনার মাধ্যমে এটা গলত একটা কিছু তারা নিজেরা বের করতে পারে। ওরা সবসময় সুযোগের সন্ধানে থাকে। বর্তমানে আমি যেভাবে দেখতে পাচ্ছি যে যথাসাধ্য নারীদের সতীত্ব রক্ষা করা আর তাকওয়া তাকওয়াকে সামনে রেখে চলা, এটা ফরজ। আর নারীদের হচ্ছে মহা ফিতনা, যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিতনাতান নিসা ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বানী ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা নারী ফিতনা থেকে তোমরা দূরে থাকো, কারণ বনী ইসরাঈলের প্রথম ফিতনাটা নারীদের কারণেই হয়েছিল। তো আমরা যারা আমাদের যারা নারী সমাজ, আমাদের অবশ্যই অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি চেষ্টা করুন আল্লাহর ওলি হতে। আপনি বলবেন না অমুক তমুক ওরকম লোকজন সবাই যাচ্ছে তো সেদিকে, না আপনি মনে করবেন যে যদি পৃথিবীতে একজন আয়েশা থাকে তো তিনি আমি, যদি একজন খাদিজা থাকে তিনি আমি রাদিয়াল্লাহু আনহুন্না, যদি একজন ফাতিমা থাকে পৃথিবীতে তাহলে তিনি আমি। আমি কেন অন্যের কাছে, শয়তানের কাছে আমি কেন পরাজিত হব? শয়তানকে আমি পরাজিত করার চেষ্টা করব, ওকে আমার ধারে কাছে আসতে দেব না। হিম্মত আমরা বাড়াই, আমরা হিম্মত বাড়াই, তবে অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাকে আপনার বাড়ির আঙ্গিনায় যদি এরকম নিয়মতান্ত্রিক পর্দা পুষে দেখেন থাকে, এটা তো আমরা অনেকটা বুঝি, এরকম তো আর কোনো অসুবিধা নেই। কিন্তু আউট আপনি যে ওই বস বর্তমান জমানার যে ফেসবুক অথবা মিডিয়া আপনি ছেড়ে দেবেন, এটা আমি চাই কুমরি এরকম না। যেমন সেদিন একটা নারীর ব্যাপারে এসছে, কী কীরকম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আসসালামু আলাইকুম।